ত্রিপুরার সিপাহী জেলা ডিস্ট্রিক্টের অন্তর্গত মেলাঘর পুর পরিষদের 9 নং ওয়ার্ডের বাসিন্দা মিরাশ মিয়া প্রতিদিনই মাছ ধরতে কুড়ির পার এলাকার গোমতী নদীতে যান। অন্যদিনের মতো এদিনও গিয়েছিলেন মাছ ধরার উদ্দেশ্যে। হঠাৎ তার জালে উঠে আসে একটি ব্যতিক্রমী মাছ। মাছটি দেখতে খুবই সুন্দর, বিরল প্রজাতির। খবর জানাজানি হতেই আশপাশের উৎসুক জনতা ভিড় জমে যায়। এলাকাবাসীদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। স্থানীয় লোকজনরা জানান, এর আগে কখনোই তারা এমন অদ্ভুত দর্শনের মাছ দেখেননি। কোচবিহার মিশন হসপিটাল এখন আর হায়দ্রাবাদ নয়, সব সমস্যার সমাধান এখন কোচবিহারে। আওয়ার ডক্টর ডক্টর এম গুম্বো, কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, ডক্টর এস এন রেড্ডি, কনসালটেন্ট ব্রেইন অ্যান্ড স্পাইন সার্জন, ডক্টর সৌমেন নন্দী, কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, ডক্টর পরমেশ্বর রমেশ জুনাট, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, ডক্টর বরুণ কুমার, ইউরোলজিস্ট, ডক্টর সমর্থ আগরওয়াল, ল্যাপারোস্কোপিক ইউরোলজিস্ট, ট্রান্সপ্ল্যান্ট সার্জন, ডক্টর এস এন নাইডু, নিউরোসার্জারি, ব্রেইন অ্যান্ড স্পাইন। 24/7 সার্ভিসেস। কল ফর অ্যাপয়েন্টমেন্ট 9933-400-333 অথবা 9832-514641। ভিজিট আস মিশন হসপিটাল, NH31, চকচকা, কোচবিহার। এই অদ্ভুত মাছের নাম কেউই বলতে পারেননি, মাছের সঠিক কোনো তথ্য জানা নেই কারো। মাছটি পুরো শরীরে রয়েছে উল্টো কাটা। স্থানীয়দের ধারণা এই মাছটি ভয়ঙ্কর হতে পারে, খাবার উপযোগী নয়। এ প্রসঙ্গে কি জানিয়েছেন মৎস্যজীবী মিরাশ মিয়া শুনুন। আমি সবসময় জাল ফাটি, কালকে দেখি জালের ভিতরে যে লেগে রয়েছে। কোন নদীতে আছেন? গুমতি নদী। এমন এই ধরনের মাছ আপনি কত বছর ধরে মাছ ধরেন? এই আমি ছোট থাকতে নদীর পার জাল টাল বোয়াই, এটা শখে ধরি আর কি। এই ধরনের মাছ আগে কোনো আমি না না আমি কোনো সময় মাছ দেখছি না। প্রচুর মানুষ এসে, প্রচুর মানুষ কি করে এ তারাই দেখো এটা কি মাছ, এটা কি ক্ষতিকারক না ভালো মাছ না, এটা সঠিক তারাও করতে পারে না। তুই কইছে আমার সবাই কইছে এটা যে রেখে দাও, দেখা যায় এটা কি করেন।